ছিল যা ই উন ফা ই লুন। যাই উন মানে হচ্ছে যা আ জি উ মানে হচ্ছে কি যাওয়া বা আসা, আসা। তাহলে যা আ আসা, যদি যা আ মূলত যাই উন, তাহলে জিম ইয়া হামজা হচ্ছে মূল অক্ষর। তাহলে তিন অক্ষরের উপরে আমরা জবর দিলেই মাজি পেয়ে যাব, ফেলে মাজি ওয়াহিদ মুজাক্কার পাবো। তাহলে যা ইয়া আ, তো যা আ যা ইয়া আর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বাবা, ইয়া মুতারক, তার পূর্বাক্ষরে জবর। তাহলে তো আমাদের কোনো কিছু দেখার দরকার নেই, তাহলে ওই ইয়াটাকে কি করে দিব, আলিফ করে দিব। ফলে কি হলো, যা আ হলো। কিন্তু আমরা এটার তালিল করছি আরবি ভাষায়, সবচেয়েতে কঠিন তালিল, যেটা তালিল করে আবার তালিল করতে হয়, তালিল করে আবার তালিল করতে হয়, এরকম কিছু সিগা। তো ফা ই লুন, তাই না বাবা? তাহলে যা ই উন, তাহলে মূল অক্ষর যদি হামজা হয়, মূল অক্ষর যদি হামজা হয় শেষে লাম কালেমায়, তার মানে মাহমুজে লাম, তাই না বাবা? তাহলে আমরা আগে প্রথমে ফা ইলুনের ওজনে সাজাবো আমরা যেভাবেই হোক, তা না হলে তো আমরা তালিল করতে পারবো না। তাহলে যা ইন মূলত যা ই উন, এই রকমভাবে আমরা সাজিয়ে নিলাম। কারণ কি, আমরা ইয়াটা আবার ফেরত নিয়ে আসলাম। এখন আমরা তালিলে দেখছি যে মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক, অতিরিক্ত আলিফের পরে, অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়া হামজা হোক। তাহলে মূল অক্ষর নয় তো, এটা আলিফটা তো মূল অক্ষর নয়, এটা ইসমু ফাইলের আলিফ। এরকম জুমার আলিফের পরে ওয়াও ইয়া হলে হামজা হবে, আবার জুমার মধ্যে হয়, তারপরে মাজদারের মধ্যে হয়। যদি মাজদারের মধ্যে হয় তাহলে কি করবেন বাবা, তাহলেও আমরা যেভাবেই হোক, কি বলেছে, মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক, অতিরিক্ত আলিপের পরে ওয়াও ইয়া হামজা হোক, তাহলে আমরা এটা কি করে দিব, হামজা করে দিব। কারণ আলিপের সাথে হামজার উচ্চারণটাই সবচাইতে বেশি আর মিলে, আমরা হামজা করে দেব। এই তালিলটা করার আগে আমাদের এই তালিলগুলো দেখা উচিত। তাহলে বাবা রামিন, এইরকম রামিন ফাইলুন হলো, হলো না 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 হলো না 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 না। তাহলে কিভাবে এটা রামিনটা ইসমু ফাইল হলো, তার মানে রম ইউন মূল মাদ্রা কি, রম ইউন, র মিম ইয়া রম ইউন। তাহলে আমরা এই রম ইউন শব্দটাকে আগে আমরা কি করবো, ইসমু ফাইলের ওজনে নিয়ে আসবো। তাহলে ফাইলুন র মি ইউন, র মি ইউন, তাহলে ফাইলুন র মি ইউন হলো। এখন আমরা দেখি, এই যে বাবা র মি ইউন ফাইলুন, এবারে আমাদের মিলে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা কি দেখতে পাচ্ছি, ইয়ের উপরে পেশ, কার পরে, জেরের পরে, এরকম উচ্চারণটা কঠিন হয়। দেখেন রমিউন 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 কঠিন হয়ে যাচ্ছে। ইয়ের পরে, ইয়ের আগে জের আর জেরের পরে পেশ কঠিন হয়। জেরের পরে পেশটা কি হয়, কঠিন হয়। তারপরে আবার কার উপরে, ইয়ের উপরে, কারণ জের কি চায়, ইয়াটা সবসময় সাকিন হোক। তাহলে আমরা র মি এই ইয়াটাকে আমরা সাকিন করে দিলাম, এই যে দিয়ে দিয়েছি, সুবহান আল্লাহ। তাহলে ইয়াটাকে সাকিন করে দিলাম, কিন্তু এখানে কি আছে বাবা, তান ভিন। এই তান ভিন যে দেখতে পেলাম, তানভিন মানে কি, খালি দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ নাকের ভিতর তাড়াতাড়ি পড়িতে হয়, তানভিনের মধ্যে নুন সাকিন লুকিয়া রয়।
বা আলিফ দু জবর বান, তা আলিফ দু জবর তান, সা আলিফ দু জবর সান, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, বা নুন জের বিন, তাহলে বা 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 নুন জের বিন, যে উচ্চারণ বা দুই জের বিন সেই উচ্চারণ। তাহলে প্রত্যেকটা তানবিনের মধ্যে একটা কি লুকিয়ে আছে বাবা? নুন সাকিন লুকিয়ে আছে। তাহলে আমরা এই জন্য জানি তানবিন দু জবর দুই জের দুই পেশকে বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি নাকের ভিতর পড়িতে হয়, তানবিনের উচ্চারণ তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়া আর হয়। তাহলে এই যে নুন সাকিন একটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে প্রত্যেকটা তানবিনের মধ্যে একটা কি সাকিন আছে? নুন সাকিন আছে। তাহলে আব্বা যান এখন খেয়াল করেন, এই যে ইয়ায়ের উপরে একটা সাকিন আর এই যে তানবিনের মধ্যে নুনের উপরে একটা সাকিন, কয় সাকিন একত্রিত হয়েছে? আরবি ভাষায় দুই সাকিন জীবনে কোনো দিন একত্রিত পড়া যায় না। প্রথম কাঠটাকে কি করতে হয়? খেয়ে ফেলতে হয়, বিলুপ্ত করতে হয়। তাহলে র মি ইয়া নাই, ইয়াটাকে তো খেয়ে ফেলে দিয়েছি। তাহলে বাবা এই তানবিন তো আর খাওয়া গেল না, তানবিন তো ঠিকই থাকলো, তানবিনের মধ্যে একটা নুন আছে। তাহলে পৃথিবীতে কোনো দিন হরকত, কোনো দিন হরফ ছাড়া কোনো দিন হরকত হতে পারে? হবে জীবনে কোনো দিন উচ্চারণ করা? আ শুধু জবরের কোনো দাম আছে? যদি বলেন বা জবর বা, তাহলে দাম আছে। ঠিক এরকম এই তানবিনের তো দাম নেই, তাই বলে কি এই তানবিনকে ফেলে দিতে পারবেন? এই তানবিন তো এই শব্দেরই একটা অংশ, তাই না বাবা? তাহলে আপনি এখন এই তানবিনটাকে, আমরা হরকতটা সবসময় হরফের দিকে চলে যায়, তাহলে এখন এই তানবিনটাকে আমরা পূর্বের অক্ষরে দিব। এটা কি আছে? মিম। আর মিমের উপরে তো আর পেশ দিয়া জের আর তানবিন একসাথে জীবনে পড়া যায়? যায় না। তাহলে এই তানবিনটাকে আমরা কি করে দিব? জেরে পরিবর্তন করে দেবে, এই তানবিনটাকে নিচে নিয়ে আসবো, নিচের জেরে, তার মানে তানবিন করে দিব। তাহলে কি হলো? র মিন। তাহলে দাইন দাই বুন একই জিনিস, কিন্তু দেখেন এখানে ওয়াও মোতাররব, তার পূর্বাক্ষরে কি বাবা? জের। যদি জের থাকে আর ওয়াও যদি মোতাররব হয়, যে তাহলে জের কি চাই তারপরে কি হোক, জের কি চাই তারপরে কি হোক, ইয়া সাকিন হোক, এই যে করে দিলাম ইয়া সাকিন, তাহলে দা ই, এই যে তানবিনটা আবার থেকে যাচ্ছে, তাহলে ইয়ার উপরে সাকিন আর তানবিনের মধ্যে নুনের উপরে সাকিন, তাহলে দুই সাকিন একত্রিত হচ্ছে, কোনটা পড়ে যাবে? প্রথম কাঠটা পড়ে যাবে। তাহলে তানবিনটা এখন কোথায় দেবো? এই যে দুটা সাকিন একত্রিত হলো তানবিন এবং নুনের মাঝে, তাহলে ইয়াটাকে আমরা ফেলে দিচ্ছি, তাহলে এই তানবিনটা এখন কোথায় দিব? কোন অক্ষর নেই, ইয়া নেই, তাহলে ইয়ায়ের পূর্বে কি আছে? আইন। আইনের নিচে কি আছে? জের। তাহলে এই তানবিনটাকে আমরা জেরে পরিবর্তন করে দেব, তাহলে যা ইন হলো। তাহলে এখানে ইয়াটা সাকিন হলো জের থাকার কারণে, এখানে ওয়াওটা জের থাকার কারণে ইয়া সাকিন হলো, তারপরে সেই ইয়াটা আবার সাকিন হয়ে পড়ে গেল, বিলুপ্ত হলো দুই সাকিন একত্রিত হওয়ার কারণে। আর তানবিন তার পূর্বাক্ষরে আমরা দিয়ে দিলাম। তাহলে এরপরে এখানে আসেন, আরবি ভাষায় সবচেয়ে কঠিন এটা ছাত্রদের কাছে মনে হয়, কিন্তু না, আমরা সবসময় দেখব পূর্বাক্ষরে, পূর্বাক্ষরে কী আছে, পূর্বাক্ষরে কী আছে। হ্যাঁ, তাহলে জাইন, এখন আমরা এখানে তো জেনেছি আলিপের পরে যদি হয় তাহলে সেটা হামজা হবে, তাহলে আমরা এই ইয়াটাকে হামজাতে রূপান্তর করে দিলাম। ইয়াটাকে কি সে রূপান্তর করে দিলাম বাবা? হামজাতে রূপান্তর করে দিলাম, ফলে কি হলো? যা ই উন, দুই দুই হামজা যদি পৃথিবীতে কোনো দিন একত্রিত হয় অবশ্যই সেখানে তালিল করা ওয়াজিব, দুই হামজা যদি একত্রিত হয়। এছাড়াও আমরা জানি এখন হামজার উপরেও যদি হরকত থাকে তাহলে আমরা সুবিধা অনুযায়ী আমরা হামজাটাকে হরফে ইল্লত দ্বারা বদল করতে পারি কি পারি না বাবা? তাহলে হামজা মোতাহাররকে যে হামজা পেশ আছে তার আগে জের আছে, তাহলে এই হামজাকে আমি কি করতে পারি বাবা? জেরের বদলে, জেরের কারণে কি করতে পারি? এই হামজাকে আমরা ইয়া সাকিন করে দিতে পারি, মাশা আল্লাহ। তাহলে যা ই, এই যে ইয়া সাকিন করে দিলাম হামজাতে, শেষের অরিজিনাল শব্দের যে হামজা, এই হামজাতে হলো তালিল হয়ে,
আর এই হামজা জাইউন মূল অক্ষরে হামজা আছে, এটা মাহমুজে লাম। তাহলে এই হামজাটা কি হয়ে গেল বাবা? ইয়া হয়ে গেল। এখন ওই একই কায়দা, তাহলে ইয়ার উপরে আমরা সাকিন দেখছি আর তানবিনের উপরে একটা সাকিন আছে, নুন সাকিন আছে। কয়টা সাকিন একত্রিত হলো বাবা? তাহলে দুটা সাকিন, একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে নুন। তাহলে এখন আমরা প্রথম অক্ষরটাকে বিলুপ্ত করেছি, তাহলে একটা ইয়াকে যখন আমরা বিলুপ্ত করে দিব, তানবিন তখন একাই হয়ে যাচ্ছে। তানবিন তো একাই কোনো দিন অক্ষর ছাড়া ব্যবহার হতে পারে না, তাহলে এই তানবিনটা কার সাথে এসে যুক্ত হচ্ছে? তার পূর্বাক্ষরের সাথে যুক্ত হচ্ছে। ইয়া তো খেয়ে ফেলে দিয়েছেন, তাহলে যা ইন হলো। তাহলে কিভাবে যা ইন, রমিন, দা ইন, এই জাতীয় শব্দ।